একজন কমলালেবু। বিকালের রোদে রক্তাপ্লুত ট্রাম, পুরনো শতাব্দীর ধুলোমাখা একটা সুরিস্ট্রিপের মতো কলকাতার বালিগঞ্জ ডাউন ট্রাম ঘন ঘন ঘন্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে রাসবিহারী এভিনিউয়ের দিকে। চারদিকে তখন শেষ বিকেলের রোদ। জলখাবার দোকানের ক্যাশ কাউন্টারে বসে চুনিলাল দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছেন ওই ট্রামের দিকেই। ট্রাম এগিয়ে আসছে, সেই লোকও এগিয়ে যাচ্ছেন ট্রাম লাইনের দিকে। ট্রামের ড্রাইভার জোরে জোরে ঘন্টা বাজালেন, চিৎকার করে ডাকলেন। তবু সে লোক উঠে গেলেন ট্রাম লাইনের উপর এবং আটকে গেলেন ট্রামের ক্যাচারে। সশব্দে ব্রেক কষল ট্রাম। চুনিলাল দৌড়ে গিয়ে ট্রামের ক্যাচারের ভেতর থেকে টেনে বের করে আনলেন মানুষটাকে। লোকজনের ভিড় জমে গেল, তারা জানতে চাইল কি নাম আপনার, কোথায় থাকেন। তারা কেউ জানে না যে এই লোক একদিন লিখেছেন কলকাতার ফুটপাথ থেকে ফুটপাতে, ফুটপাথ থেকে ফুটপাতে কয়েকটি আদিম সর্পিনী শাহদাড়ার মতো এই যে ট্রামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ অনুভব করে হাঁটছি আমি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কেমন যেন ঠান্ডা বাতাস। কোন দূর সবুজ ঘাসের দেশ, নদী জোনাকির কথা মনে পড়ে আমার। তারা কোথায়, তারা কি হারিয়ে গেছে? রক্তাক্ত সেই লোক বললেন, আমার নাম জীবনানন্দ দাস, ওই ল্যান্ডসটাউন রোডে থাকি, 183 নম্বর বাড়ি। এইটুকু বলে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, এলিয়ে পড়লেন রাস্তায়। লোকজন তাকে ধরাধরি করে একটা ট্যাক্সিতে উঠিয়ে নিয়ে গেল কাছের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। ডাক্তাররা দেখতে পেলেন তার ডান পাটা দুমড়ে গেছে, বুকের পাঁজরের হাড়ও গেছে ভেঙে। তারা ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেন তার দুমড়ে যাওয়া পা, বুকের পাঁজর। তাকে স্যালাইন দেওয়া হলো, নাকে অক্সিজেন দেওয়া হলো, দেওয়া হলো নানা রকম ইঞ্জেকশন। ইমার্জেন্সি ওয়ার্ডের একটা রাং ওঠা লোহার খাটে অচেতন শুয়ে রইলেন জীবনানন্দ দাস, বাংলা সাহিত্যের প্রহেলিকাময় এই মানুষ। জীবনের নানা পাকচক্র জীবনানন্দকে সবুজ ঘাস নদী জোনাকির দেশ বরিশাল থেকে টেনে এনে ফেলেছে কলকাতার বিষাক্ত এই ট্রাম লাইনের ওপর। সেদিন 14 অক্টোবর 1954 সাল। আরও 8 দিন জীবনানন্দ ওই ওয়ার্ডে তন্দ্রাচ্ছন্ন অচেতন শুয়ে থাকবেন, তার চিকিৎসা চলবে। হাসপাতালে আসবেন তার গুটিকয় চেনা জানা মানুষ, আত্মীয়জন। মাঝে মাঝে চেতনা ফিরে আসবে তার, দু একটা কথা বলবেন তিনি। হাসপাতালের করিডোরে কবিতায় পাওয়া এক মেডিকেল ছাত্র ভূমেন্দ্র গুহকে ছোটাছুটি করতে দেখা যাবে। বহুকাল পর জীবনানন্দের জীবন নিংড়েই কাটবে ভূমেন্দ্রের জীবন। তিনি এবং তার বন্ধুরা রাত জেগে জীবনানন্দকে পাহারা দেবেন, ডাক্তারদের সঙ্গে উদ্বিগ্ন পরামর্শ করবেন তার ভাই অশোকানন্দ দাস। জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাস এসে বিষণ্ণ দাঁড়াবেন তার বিছানার পাশে, সন্ধ্যা নামলে তিনি বাড়ি ফিরে যাবেন। জীবনানন্দের বোন সুচরিতা দাস অবশ্য একটা বেতের ঝুড়িতে ফল আর ফ্লাস্কে চা নিয়ে হাসপাতালের করিডোরের বেঞ্চে জেগে থাকবেন রাতের পর রাত। নার্স শান্তি মুখার্জি তোয়ালে দিয়ে জীবনানন্দের কপালের ঘাম মুছে দেবেন, বিছানার পাশের টেবিলে একটা ফুলদানিতে রাখবেন ফুল। ইমার্জেন্সি রুমটাতে তখন নানা রকম রোগীর ঠাসা ঠাসি ভিড়, কেউ চেঁচাচ্ছে, কেউ বা শ্বাসকষ্টে বা ব্যথায় গোমাচ্ছে, কারো মাথা ফেটেছে বলে রক্তের ছোপ লাগা ব্যান্ডেজ মাথায় নিয়ে অসার পড়ে আছে, কার এক প্রস্রাবের বোতল উল্টে গিয়ে গড়িয়ে পড়েছে মেঝেতে। এক জেলের আসামি রোগীকে পাহারা দিচ্ছে পাশে বসে থাকা পুলিশ। এক কোনায় একজন রোগী মারা গেছে, তার মৃতদেহ পড়ে আছে তখনও। কয়েকটা দিন
আশা নিরাশার দোলাচলে থাকবার পর ওই এমার্জেন্সি ওয়ার্ডের নানা রকম রোগীর গঙানোর প্রেক্ষাপটে ওই রং ওঠা লোহার খাটে মৃত্যুবরণ করবেন জীবনানন্দ। ট্রামের মতো এমন একটা স্লো মুভিং লোকোমোটিভকে এড়িয়ে যাবার টনক মানুষের থাকার কথা। ট্রামের ক্যাচার তৈরি হয়েছিল লাইনের উপর দাঁড়িয়ে থাকা পশু তাড়াবার জন্যে, কিন্তু জীবনানন্দ দাসই সম্ভবত ট্রামের ক্যাচারে আটকে যাওয়া প্রথম এবং শেষ মানুষ। ফলে আদিম সাপের মতো ছড়িয়ে থাকা ট্রামের চাকার নিচে তার এই মৃত্যু নিয়ে জ্বর থেকে যায়। প্রশ্ন জাগে, এটা কি একটা দুর্ঘটনা, নাকি তিনি ট্রামের চাকার নিচে আত্মহত্যা করেছেন, অথবা এটা কি আসলে একটা হত্যাকাণ্ড যার পেছনে রয়েছে আরও অনেকের অদৃশ্য হাত?